কিছু আর ভালো লাগে না। যেভাবে অন্যরা চাইছে নিজেকে খালি সেইভাবে দেখাও, এর কোনো মানে আছে? মানে আমি আর মানেটাকে খুঁজি না। এই তো পরশুদিন একজন ভীষণ আনরুলি স্টুডেন্টকে বকেছি বলে হেডমিস্ট্রেস বললেন, একটা স্টুডেন্ট কাউন্সেলিং এর কোর্স করুন তো, এত কমপ্লেন আসবে কেন? কি মিষ্টি করে কথা বলতেন সবার সাথে, সেই মুখোশটা এবার আপনার স্টুডেন্টদের সাথেও ব্যবহার করতে হবে তো। আরে ওটা রুনু আর ঝিলিক না? কিরে এখানেরও মরস হয়ে বসে আছিস কেন তোরা? কেউ খুশি নয়, কেউ খুশি নয়, বুঝলি ভাই? যত বেশি দেবে তত বেশি চাইবে। ক্লান্ত লাগে জানিস, রোজ সকালে উঠে নিজেকে বকাবকি করি। গোটা জীবনের সঞ্চয় কি একগোছা মুখোশ? কোনটা মুখ আর কোনটা যে মুখোশ, কোনটা আসলে যে আমি, সেটাই তো ভুলে গেছি রে। কিন্তু করবই বা কি, মাথা তো সিলিংয়ে ছুঁয়ে গেছে, এরপর কবে দেখবি ফেটে চৌচির হয়ে গেছে। আরে এইসব নিয়ে এত ভাবিস কেন? এই ছোট্ট মাথাটার ভেতরে কতগুলো মানুষ আছে ভেবে দেখত। এই ভিড়ের মধ্যে কোনটা আমি সেটা চেনা বাবা আমার কম্য নয়। তার চেয়ে চলতে দে, যা চলছে চলতে দে। তোমার ঘরে বাস করে মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। একজনের ছবি বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে।